दोनों लाइट काट गया बस सब कुछ ठीक है। सो বন্ধুরা আমরা এখন রওনা দিয়েছি মুকুলমণিপুরের রাস্তা। এই সেই ভোলেনাথের মন্দির দেখতে পাচ্ছি। हेलो गाइस, तो আমরা আজকে ব্লগটা শুরু করছি, সেকেন্ড ব্লগ। তো আমরা এখন আছি মুকুলমণিপুরে। তো এই ব্লগের শুরুতে আমরা তোমাদেরকে বলে দিই, আমরা এই আজকে মোটো ব্লগ করব, যে মোটো ব্লগটা পুরোপুরি মুকুলমণিপুরের মোটো ব্লগ হবে। তোমাদেরকে শেয়ার করব মুকুলমণিপুরের মোটো ব্লগ। তো চলো তোমাদেরকে দেখাই আপাতত। এই যে দেখতে পাচ্ছো তোমরা, এটা হচ্ছে মুকুলমণিপুর জলের ড্যাম। আর আজকে কিছুক্ষণের জন্য বৃষ্টি হয়েছে, আমরা বুঝতেও পারিনি। ভিউটা দেখো, অস্থির জায়গা। এদিকে ড্যাম আছে আর এদিকে পাহাড়। গাইস, এই যে পাহাড়, এই যে আমি তোমাদেরকে দেখাই। আর এইটা আমরা ড্যামের উপরে দাঁড়িয়ে আছি এখন আপাতত। তো তোমাদেরকে দেখাই, দেখো ওইদিকেও পাহাড় আছে, ঠিক আছে। আর আমরা কতটা উঁচুতে আছি আমরা দেখো, জাস্ট এই যে জাস্ট ভিউটা দেখো। তো তোমাদেরকে এই রাস্তাটায় আমরা রাইড করে করে সাইড সিন যা যা ঘুরছি তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো ব্লগটা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো। তো লেটস গো, চলো দেখাই তোমাদেরকে মোটো ব্লগের সেটআপে। সো ফাইনালি বন্ধুরা, আমরা রওনা দিয়েছি মুকুলমণিপুরের রাস্তায়, জয়পুর জঙ্গল ছেড়ে। দেখতে পাচ্ছ আশপাশে জঙ্গল। এখান থেকে 45 মিনিটস লাগবে আমাদের মুকুলমণিপুর ড্যামে পৌঁছতে। তার আগে আমরা রাস্তায় কোথাও লাঞ্চ ফাঞ্চ করে নেবো, তারপর তোমাদেরকে ড্যামটা ঘুরিয়ে দেখাবো। আরও কী সব সাইট সিন আছে সেগুলোও তোমাদেরকে শেয়ার করব। তার জন্য ভিডিওর সঙ্গে থাকতে হবে। সো ফাইনালি বন্ধুরা, আমরা মুকুলমণিপুর ড্যামের রাস্তায় পৌঁছে গেছি। দেখো লেফট সাইডে হচ্ছে তোমার পাহাড়, আর রাইট সাইডে জলের জল। এখানে এই রাস্তাতে দিয়ে রাইড করার মজাটাই অস্থির লাগছে। একদম ন্যাচারাল জল রাস্তায় পড়ে আছে। আমরা ধো আসার কিছুক্ষণ আগেই রাস্তাতে দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছে। এই যে সামনে দেখো রাস্তা পুরো জলে জল, দেখতেই পাচ্ছ। আমরা যেখানেই যাচ্ছি সেখানেই খালি বৃষ্টি হচ্ছে না, আমরা যাওয়ার পর বৃষ্টি থেমে যাচ্ছে, এরকমই হচ্ছে, কী আর করা যাবে। তো চলো তোমাদেরকে মুকুলমণিপুর ড্যামের রাস্তাটা দিয়ে পুরো ভালো করে ঘুরিয়ে সাইড সিনগুলো দেখাবো। আর এই দেখো লেফট সাইডে দেখো জঙ্গল জঙ্গল, আর আকাশের ভিউটা অস্থির লাগছে। তো চলো গাইস, পুরো ড্যামের ভিউটা তোমাদেরকে সিনেম্যাটিক শটের মাধ্যমে শেয়ার করি। আর সিনেম্যাটিক শটটা দেখতে দেখতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমরা কিন্তু ভিডিওতে কমেন্ট খুবই কম করো। তো চলো সিনেম্যাটিক শটটা এনজয় করতে থাকো। সো গাইস, তোমরা হয়তো ভাবছো আমরা সিঁড়ি দিয়ে কোথায় উঠছি। সিঁড়ি দিয়ে আমরা উঠছি একটা শিব মন্দির দেখতে। শিব মন্দিরটা তোমার মুকুলমণিপুর ড্যামে যখন তোমরা ঘুরতে আসবে অবশ্যই তোমরা দেখতে পাবে যে তোমাদের রাইট সাইডে একটা শিব মন্দিরের ইয়ে দেওয়া আছে। তো তোমরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়ে এই শিব মন্দিরটা দেখে আসতে পারো। আর এখান থেকে তোমার ড্যামের ভিউটাও দারুণ লাগবে। আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে, একদম মেঘলা মেঘলা হয়ে আছে, হালকা সূর্যের রোদ বেরিয়েছে, দারুণ লাগছে জায়গাটা। আর এই যে হালকা গাছের ছায়া দিয়ে দেখো সূর্যের আলোটা আসছে, কেমন লাগছে অবশ্যই জানাবে। আর কমেন্ট করতে ভুলবে না, অবশ্যই কমেন্ট করবে। তো ফাইনালি গাইস, আমরা এসে পৌঁছে গেছি শিব মন্দিরের দুয়ারে। এই দেখো সেই মন্দির দেখাই, এই মন্দিরটাই পাহাড়টা খোদাই করতে করতে পাওয়া গেছিলো। তো সেই জন্যে যেমন পাহাড়টা যতটা খোদাই করার পরে এই মন্দিরটা পাওয়া গেছিলো, তারপরেই আর এই পাহাড়টা খোদাই করা হয়নি, তো ভাঙা হয়নি। তো এই দেখো ড্যামটা কত সুন্দর লাগছে। আর এই কিছুক্ষণ আগে এই যে ঠাকুরমশাই পুজো করে উঠেছে, আর শিব মন্দিরটা দেখো জাস্ট, এই যে দূরে দেখতে পাচ্ছ এই যে পাথরের লিঙ্গটা, এই শিবলিঙ্গটা খোদাই করতে করতে পাওয়া গেছে। দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। সো ফাইনালি বন্ধুরা, আমরা মন্দির থেকে ঘুরে নেমে পড়েছি। আর এখন এই যে দেখতে পাচ্ছ বাচ্চা বাচ্চা কুকুরগুলো মন্দিরের নিচে দাঁড়িয়েছিল, ওদেরকে বিস্কুট খাওয়ানো হচ্ছে এখন। তো বিস্কুটটা খাইয়েই আমরা বেরিয়ে পড়বো এখান থেকে।
फाइनली गाइस हम लोग पहुंच चुका है मुकुरमुनिपुर का सेल्फी जोन में। तो आप लोगों को दिखाते हैं सेल्फी जोन। इधर देखो देखो जस्ट देखो व्यू कैसा है। दोनों लाइट काट गया बट सब कुछ ठीक है। इधर डैम है, लोग जो है पास ठीक है। गाइस कैसा लगा जरूर बताना ठीक है। मिलते हैं थोड़ी देर बाद ठीक है। তো গাইস আমরা এখন মুকুলমণিপুরের ড্যাম পয়েন্টে দাঁড়িয়ে আছি। তোমাদেরকে জাস্ট ভিউটা দেখাতে তোমরা খেপে যাবে, জাস্ট পাগল হয়ে যাবে ঠিক আছে। তো চলো দেখাই তোমাদের এই দেখো হেভেন, জাস্ট সি দ্য ভিউ পয়েন্ট গাইস। আর এদিকে আছে দেখো জঙ্গল বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকের মতো ভিডিওটা এইটুকুই থাকলো। অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।